এখানে থাকার কথা নয়, আমাদের আমার ধর্মপ্রাণ মানুষ, বাংলাদেশের মানুষ, ধর্মভীরু মানুষ, সেখানে কিন্তু তারা ধর্মীয় কাজেই তাদের এই সময়টি কাটান। কিন্তু এই সরকার আমাদেরকে বাধ্য করেছে যে জনগণের যে আন্দোলন, জনগণের যে ইচ্ছা, জনগণের যে আকাঙ্ক্ষা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির প্রতিবাদেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দল ও মানুষের গণমানুষের দল, সেই দল আজকে এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। আপনারা খেয়াল করবেন যে জাতিসংঘ তার রিসেন্টলি যে একটি জাতিসংঘের যে একটি জরিপ, সেই জরিপে দেখা গেছে যে বাংলাদেশের মানুষ যে ভোজন বিলাসী, সে বাংলাদেশের মানুষ তারা তাদের আহারে দেখা যায় যে প্রোটিন জাতীয় খাবার, যেটি মাংসের পরিমাণ বিশ্বের সবচেয়ে কম। তারা আগে কিন্তু মাংসের পরিমাণ অনেক বেশি খেতেন। তার মানে কি? এদেশের মানুষ সত্যি অনাহারে আছে, যার কারণে তারা কিন্তু মাংস থেকে শুরু করে পোলট্রির ফার্ম যে মুরগি, সেগুলো কিন্তু তারা এখন কেজিতে কিনতে পারছেন না। এবং তার জন্যই এদেশের যে আপনার যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং গ্যাসের যে বৃদ্ধি, আপনারা খেয়াল করবেন গত চার মাসে প্রায় চারবার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। এবং এই গ্যাসের দাম বৃদ্ধি কিন্তু শুধু এই সরকারের লুটেরা সরকারেরই কারণ, কারণ লুটেরা সরকার গ্যাসের দাম যে বৃদ্ধি করেছে সেটি কিন্তু আদানির সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে দেখেছেন তারা কিভাবে এই আমাদের মানুষকে, এদেশের মানুষকে কীভাবে ঠকিয়েছেন তারা এই চুক্তির মাধ্যমে। এটি করেই তারা কিন্তু ক্ষান্ত নন। আমি অত্যন্ত গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করতে চাই এই 10 দফা কিংবা 27 দফা বাস্তবায়নের জন্য সেই ভোলার নূর আলম কিংবা ঢাকার সেই স্বেচ্ছাসেবক দলের মকবুল থেকে শুরু করে এ পর্যন্ত যারা নিহত হয়েছেন এবং তাদের যে পরিবার, সেই পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। এ পর্যন্ত আমাদের অনেক নেতাকর্মী জেলে আছেন। আমাদের ইভেন এই যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরেও ঢাকাতে চলছে গ্রেপ্তারের রমরম ব্যবসা। এবং তারা কিন্তু তাদের বিভিন্ন থানায়, তারা এ পর্যন্ত আমরা এখানে বসেই খবর পেয়েছি যে তারা নানানভাবে আমাদের কর্ম, আমাদের যে কর্মী নেতৃবৃন্দ আছে সেই নেতৃবৃন্দকে তারা হয়রানি করছেন এবং তারা বিভিন্ন জায়গায় তাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে বাধা দান করছেন। আমাদের একটাই লক্ষ্য, সেটি হলো এদেশের জনগণের ভাতের অধিকার, ভোটের অধিকার সেটিকে সুনিশ্চিত করা। সেই ভাতের অধিকার কিংবা ভোটের অধিকারকে যদি আমরা সুনিশ্চিত করতে চাই তাহলে কী দরকার? দরকার একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, একটি সুষ্ঠু নির্বাচন কমিশন, যেটির কোনোটি কিন্তু নাই। আমাদের যে দাবি, এই দাবিটি শুধু এখন শুধু বাংলাদেশের যে বিএনপির যে দাবি, সেই দাবি কিন্তু শুধু বিএনপির দাবি নয়, সারা বিশ্ব বুঝতে পেরেছে যে এদেশের যে নির্বাচন, সেই 2014 কিংবা 2018 যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন কিন্তু সুষ্ঠু ছিল না। রাতের অন্ধকারে ভোটের মাধ্যমে সেই নির্বাচন হয়েছে, তাই তারাও কিন্তু বুঝতে পেরেছেন, জাতিসংঘ কিন্তু বুঝতে পেরেছেন যে এদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ, একটি সুষ্ঠু তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে বিধায় বলেই তারা কিন্তু সারা বিশ্ব কিন্তু এখন এই সরকারের উপরে চাপ প্রয়োগ করছেন। তাই আমাদের কিন্তু সুদিন চলে এসেছে, আমি কিন্তু সুদিনের সামনে কিন্তু সুদিন দেখতে পাচ্ছি। কারণ আপনারা দেখবেন যে একসময় আমরা যে ইভিএম নিয়ে যে কথা বলেছিলাম সেই ইভিএম কিন্তু এখন সরকার বুঝতে পেরেছে, নির্বাচন কমিশনও বুঝতে পেরেছে, তারা কিন্তু ইভিএমকে বাতিল করেছে। এখন তারা কিন্তু ব্যালটের মাধ্যমে তাদের ভোটের যে অধিকার, জনগণের ভোটের অধিকার সেটি কিন্তু প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তাই সামনে 10 দফা, এই 10 দফার কিন্তু ডান পাশের শূন্যটি বাদ দিয়ে দেন তাহলে থাকবে কিন্তু এক, সেই এক দফা। এক দফা মিন্স এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং সেই পদত্যাগের মাধ্যমে সামনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনাদের সকলের অংশগ্রহণের মাধ্যমেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন এবং দেশনায়ক জনাব তারেক রহমান এদেশে ফিরবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।